একজন নায়ক নায়িকা চারটা পাঁচটা ছয়টা করে বিয়ে করে ফেলতেছে, আমার কি বিয়ে হবে না? হ্যাঁ, আমি যদি বিয়ে করি বলেছি আমি ইটালিতে যেয়ে করবো, বিয়ে না হলেও প্রেগনেন্ট হওয়া যায়। আমি আসলেই প্রেগনেন্ট না, সাকিবের সাথে হবে কি হবে না সেটা কিন্তু আমি এখনো বলিনি। সাকিবকে আমি না পেলে আমি আত্মহত্যা করব, যে আমিও কিছু ভিডিও বা ক্লিপস আমার রেখে দিলে এখানে কোনো মানে প্রবলেমটা হতো না। আমি তাকে নিয়ে এই পর্যন্ত কোনো বাজে কথা বলি না, হতে পারে পার্সোনাল ম্যাটার ক্লিয়ার করবো সেটা তো আমি বলি না। আপনাদের তো আমি এই অধিকারটা দেইনি, আমি তাহলে আপনাদের এগেনস্টে মামলা করবো। আমার বড় ভাই বলেন, ফ্রেন্ড বলেন, সবকিছু শেষ, যতগুলো ছবি করবো ততগুলো বিয়ে হবে। আমার তো বিয়ে হবে, আমার বিয়ে হবে না, আশ্চর্য, আমি বিয়ে করবো না। মানুষ একজন নায়ক নায়িকা চারটা পাঁচটা ছয়টা করে বিয়ে করে ফেলতেছে, আমার কি বিয়ে হবে না? আমার তো বিয়ে হবে, আমি রিসেন্টলি বিয়ে করবো, এক বছরের মধ্যেই বিয়ে করবো, এটা সত্য কথা। কিন্তু আমি চুরি করে লুকো চুরি করে কোনো বিয়ে করবো না। আমি যদি বিয়ে করি বলেছি আমি ইটালিতে যেয়ে করবো, ভেনিসে যে, এবং সবাই জানতে পারবে আমার বিয়ে হচ্ছে। আমি লুকায়া ঝাপায় এভাবে বিয়ে করবো না। আমি দেখলাম কেউ কেউ লিখেছে আমি নাকি প্রেগনেন্ট, মানে খুবই হাস্যকর। আমি এতটুকু বলি যে তার সঙ্গে তো আমার ইনফ্যাক্ট আমি এখনও আনম্যারিড, আমার এখনও বিয়েই হয় না। সাকিব ভাইয়ের সাথে বলেন বা কারোর সাথে, কারোর সাথেই এখনও বিয়ে হয় না। সো প্রেগনেন্ট হওয়ার, বিয়ে না হলেও প্রেগনেন্ট হওয়া যায়, বাট আমাদের সমাজ সেটা মানবে না। সো আমি প্রেগনেন্ট কোনোভাবেই না। তো এরকম এরকম ক্যাপশন দেওয়াতে আমার মানে আমারও তো একটা ফ্যামিলি আছে, আমারও ফ্যান ফলোয়ার্স আছে, আর সাকিব ইয়ান বা সাকিব ভাইদের যে ফ্যান ফলোয়ার্স আছেন সবাই কিন্তু এটা নিয়ে খুবই মানে আমাকে বাজে বাজে কথা লিখছে। প্রথম কয়েকদিন সবাই আমাকে দেখে লিখেছে যে মিষ্টি জানাতে খুব ভালো লাগছে, গ্রাস খেলাম, এটা সেটা। আর এখন কি হলো, আপনাদের এই অনেকগুলো ভিউ বাণিজ্যর জন্য, আপনাদের অনেক প্রশ্নবোধক চিহ্নর জন্য, এরকম এরকমের জন্য কি হলো, আমার মানে সাকিব ইয়ান যারা বা সাকিবের ফ্যান ফলোয়ার্স যারা, মানে সবাই আমাকে এখন নেগেটিভ কথা লিখছে। আমি আসলেই প্রেগনেন্ট না, কারণ আমার কারোর সাথে বিয়ে হয় নাই। সাকিবের সাথে হবে কি হবে না সেটা কিন্তু আমি এখনও বলিনি, সাসপেন্স রেখেছি। আমি বলেছি কি, সাকিব ভাইয়া বা সাকিব খান এবং আমি পাশাপাশি আসবো, এসে বলবো যে আসলে আমাদের ব্যাপারটা কী ছিল। এর আগেও আপনারা একবার দেখেছেন যে 2017 সালে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম আমার ভেরিফাইড পেজ থেকে, সাকিব ভাইয়া নিজেই আমার আইডিটা নিয়ে বলেছে তুমি লেখো যে সাকিবকে আমি না পেলে আমি আত্মহত্যা করবো। তো এটা কিন্তু আমি সকালবেলা, আমার অনেক ফোন এসেছিলো তখন, পরে কিন্তু আমি আবার ওই ক্যাপশনটা ডিলিট করে দিয়েছিলাম, কারণ আমার ফ্যামিলির কিছু প্রবলেম হচ্ছিলো। আর আপনারা জানেন যে আমিও একটা ফ্যামিলি বিলংস করি, আমারও ফ্যামিলি আছে, আমার বাবা ছিলেন প্রফেসর, আমাদের পুরোটাই শিক্ষিত পরিবার, আমার মা কাউন্সিলর। তো এরকম করে আমাদের ফ্যামিলিতেও একটু প্রবলেম হচ্ছে, আমাকে নিয়ে অনেক অনেক কথা হচ্ছে। তো এটা আপনারা আসলে যারা সাকিব ইয়ান আছেন, সাকিবের ফ্যান ফলোয়ার্স আছেন, এবং সবার ক্ষেত্রে বলছি, আমি তাকে নিয়ে এই পর্যন্ত কোনো বাজে কথা বলিনি। যেটা লিখেছে বা যেটা বলেছে বা যে ভিডিওগুলো আপনারা দেখেছেন সেটা জাস্ট কেটে 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 ওইটুকু কথা দেওয়া হয়েছে, দ্যাটস দ্য থিং। এটা আমারও ভুল ছিল যে আমিও কিছু ভিডিও বা ক্লিপস আমার রেখে দিলে এখানে কোনো মানে প্রবলেমটা হতো না। আমি বলি যে লেখালেখি কিন্তু হবে, প্রবলেম নেই, সাসপেন্স এখানে লেখালেখি হোক, সেটা হচ্ছে পজিটিভ হোক, লেখালেখিটা পজিটিভ হোক, কিন্তু নেগেটিভ হওয়ার তো কিছু নেই। যেমন আমি ওকে বাজে কথা তো কখনোই বলিনি। একজনের সাথে সাপোজ যদি আমি সিনেমাও করি, তাকে নিয়ে বাজে কথা, একজন কো আর্টিস্ট এবং সে একজন সুপারস্টার, তাকে নিয়ে বাজে কথা বলার প্রশ্নেই আসে না। সেকেন্ড কথা হচ্ছে সাসপেন্সটা রেখেছি, এটা এটা যদি মনে করেন সাপোজ ওনার সাথে আমার বিয়েও হয় বা কারোর সাথে হয়, তাকে নিয়েও তো বাজে কথা বলার প্রশ্নে আসে না, এটা কিন্তু আপনারা ক্লিয়ার কিনা। আমি তাকে নিয়ে এই পর্যন্ত কোনো বাজে কথা বলি নাই, যেগুলো করা হয়েছে একমাত্র কেটে কেটে ভিডিওটা দেওয়া হয়েছে, এই হচ্ছে ব্যাপার। আর আরেকটা ব্যাপার যে সাকিব ভাইয়াকে বা সাকিবকে নিয়ে যেটা সাসপেন্স রাখা হয়েছে, এটা হতে পারে সিনেমারও ব্যাপার, হতে পারে পার্সোনালও ম্যাটার, আবার হতে পারে কোনো কিছুই না। হ্যাঁ, এই ব্যাপারটা আমি আরও কথা বলি ভাইয়ের সাথে, সাকিবের সাথে কথা বলে এই ব্যাপারটা আমি দুদিনের ভিতর আমি নিজেই ফেসবুকে একটা লাইভ করে ডিক্লেয়ার দিয়ে দেবো, আপনাদের কষ্ট করে আসা লাগবে। সে আমাকে বলেছে তুমি একটা প্রেস মিট করো, করে সবার সামনে বলো, কারণ ব্যাড নিউজগুলো হচ্ছে, তাকে আমি বাজে বাজে কথা বলেছি, ওই যে প্রেগনেন্ট, এডুকেটেড কিনা, ফ্যামিলি প্রবলেম, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আমি কিন্তু কখনোই এগুলো বলি না। ক্লিয়ার করবো সেটা তো আমি বলি নাই, ক্লিয়ার করবো, ভেরি সুন ক্লিয়ার করবো। না না, আমি কিন্তু বলেছি যে বিয়ের বিষয়ে আমি না, যে কোনো একটা বিষয় নিয়ে আমরা আসবো, এসে কথা বলবো। আমি সাংবাদিকদের ব্লেম কেন করছি বুঝতে হবে, আমি ব্লেম, আমি কিন্তু তাকে নিয়ে একটা বাজে কথা বলি নাই। আপনারা কিন্তু বারবার আমাকে একই কথা বলতে বাধ্য করবেন না, আমি কিন্তু আপনাদেরকে দিব না। আপনারা এটা, ইট ডাজেন্ট মিন, আপনারা লিখতে পারেন যে সে, আমি তাকে এডুকেটেড বলি নাই, আমি তাকে বাজে কথা বলেছি, তার ক্যারেক্টার ভালো নেই, এগুলো আমি বলেছি, এটা আপনারা লিখতে পারেন না। আপনাদের তো আমি এই অধিকারটা দেইনি, আমি তাহলে আপনাদের এগেনস্টে মামলা করবো, ব্যবস্থা নিব। সরি টু সে, আপনারা কোনো বাজে ক্যাপশন লিখবেন না,
আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করেছিলাম, বাট এখন আপনাদেরকে আমি বলছি কোনো বাজে ক্যাপশন কাইন্ডলি আপনারা লিখবেন না। একটা ভালো রিলেশনকে কেন আপনারা খারাপ করতে চাচ্ছেন? হি ইজ দ্য সুপারস্টার, আমার তার সঙ্গে গুড রিলেশন, আমার বড় ভাই বলেন, ফ্রেন্ড বলেন, সব কিছু সে। এখন যদি আপনারা এই ক্যাপশনগুলো লেখেন তার সাথে আমার রীতিমতো একটা গ্যাঞ্জাম লেগে যাচ্ছে। তার সাথে আমার তিনটে সিনেমার কথা চলছে, সাইন করা হয়ে গেছে, আপনারা জানেন আমি নাম এখন আনি নাই, বাট তার সাথে পার্সোনাল রিলেশনটা আমার নষ্ট হচ্ছে। আপনারা এনি ওয়ান প্লিজ দয়া করে আপনারা কোনো বাজে ক্যাপশন লিখবেন না। আমি রিকোয়েস্ট করেছিলাম, হাত জোর করে রিকোয়েস্ট করছি, লিখবেন না। যা যা লিখেছেন কাইন্ডলি সেটা আপনারা উঠে ফেললে আমি খুশি হব। সিনেমার গল্পে তো আমার অনেক হিরোর সাথেই বিয়ে হয়েছে, হতেই পারে অনেক অনেক হিরোর সাথে বিয়ে হবে, যতগুলো ছবি করবো ততগুলোই বিয়ে হবে। আমি এখন নিজেকে পাত্রীই মনে করছি না, আমি আগ্রহ কেন হব, পাত্রীই মনে করছি না। আর সেকেন্ড ব্যাপারটা হচ্ছে যে আরও কিছু ব্যাপার যেগুলো বলা প্রয়োজন, আর কি কোনটা বলবো,